আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন আপনাদের আইসি এবং আপনাদের সাথে যে দিনই কিছু কথাবার্তা হওয়ার এবং আপনাদের শোনার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমরা থেকে যে কথাগুলো হলো উপকারী কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানার তৌফিক দান করুক। কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভুল ত্রুটিরে মাফ করতা এবং আমরা সত্যরে সত্য হিসাবে গ্রহণ করতাম এবং মিথ্যারে মিথ্যা হিসাবে জানতাম এবং সেটারে বর্জন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এই বিষয়ে আমি কোরআন করিমর সূরা হামিম সেজদা, এই সূরার একটা নাম হইল কি সূরা ফুসসিলাত, সেটার ৩৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কইছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সে সর্বোত্তম কথা হইল গিয়া যে মানুষরে কার দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা। আমরা দেশে অনেক ধরনের, আমরা যে মুসলমান সকল আছি, আমরা সব মুসলমান কি এক? আমরা যদি আমার কথা বুঝলানি, সব মুসলমান কি আমরা এক না? এক না, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। খালি দলে না, টুপি দেখে বোঝা যায় ইন কোন দলর, পাঞ্জাবি দেখলে বোঝা যায় কোন দলর, দাড়ি দেখলে বোঝা যায় কোন দলর, সত্যি কি না? না, আর আমরা প্রত্যেকে কইয়ার ইসলামের কথা কইয়ার, ইসলামের নামে যারা আছি আমরা সবাই আমরা কইয়ার ইসলামের কথা কইয়ার, কিন্তু দেখা যায় যে ইসলামের নামে আমরা হয় কোনো দলের দিকে ডাকিয়ার, নাইলে কোনো তরিকার দিকে ডাকিয়ার, নাইলে কোনো ব্যক্তির দিকে ডাকিয়ার। আমরা খেউরে ব্যক্তির দিকে লইয়া দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইলা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কার কথা যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে। আমরা কার দিকে আহ্বান করতাম? আল্লাহর দিকে আহ্বান করতাম। আল্লাহ কইরা অট্টই লাগে সর্বোত্তম কথা মানুষের কার দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা। কিন্তু খালি আহ্বান করলে হইতো না, ও আমিলা সালিহা, নেক আমল করতে হইব। যে আল্লাহর দিকে আহ্বান করব সে কিতা করতে হইব? নেক আমল করতে হইব। নেক আমল আর আমলের মাঝে তোরা পার্থক্য আছে। আমল আর নেক আমল, একটাই লোকে খাজ আর একটাই লোকে বালা খাজ, উত্তম খাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের যত জায়গা নেক আমলের কথা কইছেন তারারে জান্নাত দেওয়া হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে কইছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন এবং মৃত্যু দেওয়া হইছে, তুমি যেন কিতা করো? আহসান আমল করো, উত্তম আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কইছেন নেক আমল করতাম, উত্তম আমল করতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খালি আমলের কথা কইছেন আমল করলে জাহান্নামে যাইবা। আপনি তো কইবা আমি কিটা আবার কিটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কইছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কম করছে না বেশি করছে? আমিলাতুন নাসিবা, আমল করতে করতে টায়ার্ড। কম করিয়া না বেশি করিয়া টায়ার্ড হয় মানুষ? তাসলা নারান হামিয়া, তারে জ্বলন্ত আগুনও প্রবেশ করা নিব। আল্লাহ কইরা যে আমল করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, তারে জ্বলন্ত আগুনও প্রবেশ করা নিব। কারণটা কিতা? আপনি একটা খামলা আনছেন, গোলাপগঞ্জ থেকে একটা খামলা ধরিয়ে আনছেন বা বিভিন্ন জায়গাতে খামলা আনেন, গ্রামের খামলা আনছেন, এনে কইছেন যে রনেখাল দিকির ভার, আপনার বাড়ির সামনে একটা উঠান আছে, উঠানের মাঝে কইছেন অন্য দুই হাত একটা গাত করে বা খামো লাগাইয়া কইছেন আমি একটু গোলাপগঞ্জ থেকে আই। গোলাপগঞ্জ গিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, বিকালে আইয়া দেখেন হে দশ হাত একটা গাত করছে। কম করছে না বেশি করছে? হ্যাঁ, গাম কম ধরছে না বেশি ধরছে? কষ্ট কম করছে না বেশি করছে? আপনি খুশি নি? কেউ যায় খুশি না? এ বেটা খাম বেশি করলো, এ বেটা পরিশ্রম বেশি করলো, সময় বেশি দিল, আপনি তার বিচার লাগাইবা। গাঁর মানুষের ডাকবা, ডাকিয়া কইবা মসজিদ থেকে মুসল্লি করবারে কইবা আক্কা দেউকা ইয়া আমি তারা নিয়ে কইছি দুই হাত একটা গাছ কুতে একটা ফকির করলিছে। মানুষে যদি রিকোয়েস্ট করে দেবা আচ্ছা বেটা খাম তো করছে, হয়তো বুঝছে না বেশি করছে, কইবা না ওগুন বরিয়া দিয়ে যা, ঠিক করে দিয়ে যা। পয়সার কথা কইলে কইবে পয়সা কিন্তু তুই আরো পয়সা দিয়া দিতে হইব। কি করতে আপনি 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 একজন মালিক, আপনি একজন খামল খামলারে আনছেন, তার কত সময় করে মালিক হলো 8 ঘন্টা কাম করবো 10 ঘন্টা কাম করবো, এটা আপনি তার মালিক। আপনার এই ছোটো মোটো সম্পদ আছে ওগুর মালিক, এক উঠানোর মালিক বা এক বাড়ির মালিক, আপনার অন্য খামলা আনছেন, খামলায় খাম করছে আপনি গ্রহণ করেন না। আর রব্বুল আলমিন সে সারা বিশ্ব জাহানোর যিনি রব, তাই আপনারে আমারে সৃষ্টি করছেন, আপনারে আমারে করছেন তান ইবাদত করবার লাগিয়া। আর তান ইবাদত কিলা করতে হইব এটা দেখাইবার লাগে খারে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না করিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে না করিয়া, আপনি যদি বাপদাদার তরিকা করেন, আপনি যদি সমাজের তরিকা করেন, আপনি যদি ফির সাহেবের তরিকা করেন, আপনি যদি হুজুরের তরিকা করেন, তাহলে আল্লাহ এটা গ্রহণ করবা। আপনি বেটা সারাদিন কষ্ট করিয়া কাম করছে এগুলো গ্রহণ করা না। আর রব্বুল আলমিনে আপনারা আমার সৃষ্টি করছেন, আশরাফুল মখলুকাত বানাইছেন, গরু ছাগল মহিষ বানাইছেন না, আমরা কোনো প্রাণী বানাইছেন না, সবটা বানাইছেন আমরা সার্ভিস দিবার লাগিয়া। তার সব সৃষ্টি লেগে হারে সার্ভিস দে, আমরা সার্ভিস দে। আর আমরা কিতা করতাম, আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন এই উদ্দেশ্যে। আর কইছেন যে আমরা কিতা করতাম, নেক আমল করতাম। নেক আমলের লগিয়া যে আমল রসুলের তরিকা হইব, কার তরিকা হইলে নেক আমল হয়? রসুলের তরিকায়। আপনার নামাজ, আপনার রোজা, আপনার সিয়াম, আপনার হজ, আপনার জিকির, আপনার দুরুদ, আপনার বাড়ি থাকি বারণি, আপনার বাথরুমে ঢুকা, আপনার বাথরুম থাকি বারণি, আপনার মসজিদে ঢুকা, মসজিদ থাকি বারণি, আপনার বাজারে যাওয়া, বাজার থাকি বারণি, আপনার গাড়ি চড়া, সব থাকি তো কার তরিকা হইতে হইব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হইতে হইব, ইসলাম অনুযায়ী হইতে হইব। যদি ইসলাম অনুযায়ী হয় তাহলে আল্লাহ কবুল করবা, নাইলে কবুল করতা নাই। আপনি যত সুন্দর করে করেন না কেন, যত বানাইয়া জিকির করেন না কেন, যত আপনি বানাইয়া দুরুদ পড়েন না কেন, বালাগালুল্লাহ বি কামালিহি, এটা রসুলে গেছেন না শেখ সাদিয়ে গেছেন? আমরার দেশও আসেনি তো শেখ সাদির গইল কেন, রসুলেরটা ভাল লাগে না। ওয়াজ মাহফিল শুরু হয় কেন শেখ সাদিরটা দিয়া, রসুলেরটা গেল কই? রসুলে গাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, রসুলেরটা ভালো লাগে না। আমরা তো শেখ সাদিরটা সুরে সুরে তালে তালে না কইলে আমরা হয় না। যে তো সুন্দর করে পড়বো আপনি কইব অত সুন্দর বক্তা, কিন্তু এটা কার তরিকা হয়েছে? রসুলের তরিকা হয়েছে না শেখ সাদির তরিকা হয়েছে? শেখ সাদির তরিকা দিয়ে খামে আইব। আপনার দুরুদ আল্লাহর হাজাত কবুল হইতে হইলে রসুলের তরিকা হইতে হইল। আপনার জিকির আল্লাহর হাজাত কবুল হইতে হইলে কোনো ফির সাহেবের তরিকা হইলে হইতো না, জিকির হইতে হইব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, বাপদাদার দেখানি রনিখালি তরিকা হইলে হইতো না, গোলাপগঞ্জি তরিকায়, সিলেটি তরিকায়, সৌদি আরবি তরিকায় খাজা হইতো না, হইতে হইব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রসুলে যেটা দেন সেটা গ্রহণ করো, রসুলে যেটা নিষেধ করেন ওটা থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন সূরা মুহাম্মদের মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল নষ্ট করিও না। আমল নষ্ট হয়ে দিব যদি রাসূলের তরিকায় না হয়। বুঝা গেছে? এতে আমরা প্রত্যেকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমার সালাত আদায় করতে দেখায়, রাসূলের তরিকায় সালাত আদায় করতে হইব। আপনি রুকু করবা, রুকু ধীর স্থিরভাবে করতে হইব। আপনি সেজদা করতে 7টা অঙ্গের মাধ্যমে করতে হইব, 2 পা, 2 হাঁটু, 2 হাত। আর নাক আর কপাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেছেন এটা 1টা অঙ্গ। আপনার নাক যদি উঠে যায় তাহলে সেজদা সঠিক হইতো না, আপনার কপাল যদি লাগে না সেজদা সঠিক হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নগদ একজন ব্যক্তি সালাম নামাজ পড়ছেন, নামাজ পড়িয়া ইয়া কইছেন যে সালাম দিছেন রাসূলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরিয়া যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। রসুল আর কইছেন না যে নামাজ হইছে না, কিতা কইছেন নামাজ পড়ছো না। এইভাবে 3 বার করার পরে যখন ফিরিয়ে দিয়েছেন তখন কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, এত কি পাল্লা নামাজ আমার জানা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন রুকু করবায় ফিট রে কপাল মাথারে সোজা রাখবায়, সেজদা করবায় 7টা অঙ্গ দিয়ে সেজদা করবায়, রুকুতে কি দাঁড়াইবায়, রুকুতে কি অর্ধেক, আমরা তো হাফ ডান অর্ধেক করিয়াও চাই যে অন্তে কি ইমাম সাহেব যদি একটু লেট হইতে দেখবা মুসল্লি তেল হইয়া বই রয়েছে, মুসল্লি কইরা যে অত দেরি কি, তাই অর্ধেক কইয়া বইছেন, তান খৌমা ঠিক মতো হয়েছে হয়েছে না, সালাত হইতো নাই। রুকুন সালাতের রুকুন হইল গিয়া রুকু থেকে উঠেই আপনি 8 ডিজাইন থেকে হরিয়া গেছিল ঠিক জায়গা মতো যাইতো। سمی اللہ لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ادعا মুখস্থ করিলে শেষ আনা দেখবান এখন ঠিকমতো জায়গা যাইব কি দুই সেজদার মাঝখানে আমরা দেখবান এক সেজদা দিয়াও আর এক সেজদা টাস করি মাররা তো এক সেজদা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওনো মাঝখানে একটা তাসবিহ পড়ছেন আমরা দেশে এই তাসবিহ পড়া হয় না আর কইরে কইলে কয় নাই তো নফল নামাজ পড়বার লাগি ফরজর লাগি না এ নিজে ভাগ করে লিছে কোনটা ফরজ পড়তা কোনটা নফল পড়তা ছোট্ট একটা দোয়া রব্বিক ফিরলি ওটা কয়বার পড়তা তিনবার পড়তা এটা যদি পড়ে লাইনতে আপনার বড় সুন্দর মতো হয়ে যায় নামাজটাও সুন্দর মতো হয়ে যায় আপনি 50 বছর থেকে নামাজ পড়া রাসূলের নামাজের লাগি যদি মিলে না তাহলে আপনার নামাজ কবুল হইতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজিগুলোর লাগি কইছেন ওয়াল নামখদুজ ইসরা আপনি তো জানেন না আর আইতাল্লাজি নামাজিগুলোরে কি তা কই নামাজি যারা তারারে আমরা কি তা কই মুসল্লি কই না দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সূরা জানেন না নিয়ে আয়াত আপনি তো জানেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লি আল্লাহ লাগি ওয়াইল নামক দুজক মানে এই মুসাল্লি রাসূলের তরিকায় নামাজ পড়ছে না এটা তার নামই লই দুজক হয় যে আমল আমল যদি হয় না আমল যদি নেক আমল হয় না রাসূলের তরিকায় হয় না তে আমলে কানু লইয়া যাইব জাহান্নামে লইয়া যাইব আমল যদি রাসূলের তরিকায় নামাজ যদি রাসূলের তরিকায় না হয় রাসূল নামাজ যদি সঠিকভাবে না হয় তে নামাজিরে কানু লইয়া যাইব জাহান্নামে লইয়া যাইব আর যদি নামাজ রাসূলের তরিকায় হয় তাহলে এই নামাজে জান্নাতে লইয়া যাইব যে কোন আমল এই আমল যদি রাসূলের তরিকায় হয় তাহলে এটা নেক আমল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুল হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কইরা যে আমরা কি করতাম তার হচ্ছে উত্তম কার কথা যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে এবং হে কি করে নেক আমল করে তারপরে কি করে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এখন সে তার পরিচয় দের যে আমি মুসলমানদের একজন আমরা পরিচয় কি দা মুসলমান আমার পরিচয় হইল কি মুসলমান ওটাই লাগে আপনার মূল পরিচয় হ্যাঁ আপনি পরিচয় দিচ্ছেন কইতে না কইতে পারেন যে আমি দিলে গিয়া রনিখালের মুসলমান আমি সিলেটের মুসলমান কইতে পারেন অসুবিধা নাই এটা আপনার বৈশিষ্ট্যগত আপনি এই এলাকার তাকইন দেখি এই এলাকা আমি সৌদি আরবের মুসলমান কইতে পারেন হ্যাঁ কিন্তু আপনার আমার মূল পরিচয় কি দা আমরা আমার মূল পরিচয় লাগে আমরা মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত করেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন তুমি যেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করতে হইব কি দা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসলমান যে আপনি হইতা মুসলমান হইতে হইলে ইসলামরে মানতে হইব যে ইসলামরে মানে সেই হইল গিয়া মুসলমান মুসলমান খালি পরিচয় দিলে হইতো না চৌধুরীর ঘরে জন্ম লইছেন আপনি চৌধুরী খানের ঘরে জন্ম লইছেন আপনি খান খাননিকে আপনার জন্মসূত্রে আপনার পরিচয় কিন্তু মুসলমান ইলা নাই যে খালি জন্মসূত্রেও হইল হইব এটা একটা হইল বৈশিষ্ট্যগত এই বৈশিষ্ট্য আপনার মাঝে খাসিয়ত আপনার মাঝে থাকতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যারা মুসলমান তারার দিন হইল কি ইসলাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম তারার দিন তারার জীবন ব্যবস্থা হইল গিয়া ইসলাম দিন মানে ধর্ম নাই দিন মানে ধর্ম নাই আমরা যে ফর্ম ফিল আপের সময় লিখি যে ধর্ম কি তা ধর্ম ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন হইল ইসলাম দিন মানে হইল কি জীবন ব্যবস্থা ইংরেজিতে কইন ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা আমরা জীবন ব্যবস্থা বুঝি যে আমার জন্ম হইব জন্ম হইয়ালে কিতা করতে হইব এটা সমাজে কইব না ইসলামে কইব যদি আমার দিন হয় ইসলাম তাহলে এটা কিতা করতে হইব ইসলাম অনুযায়ী হইতে হইব জন্ম হওয়ার পরে আকিকা করতা নাম রাখতা এটা কিতা অনুযায়ী হইত এটা সামাজিক কাজ না এটা ধর্মীয় কাজ এটা ধর্মীয় কাজ এটা দিন ইসলামের কাজ এটা জীবন ব্যবস্থার কাজ আপনি যখন মুসলমান আপনার জীবন ব্যবস্থার মধ্যে ওঠা আপনি মরিয়ার লেগে যা করতে এটাও আপনার জীবন ব্যবস্থার আছে কিনা না একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার না থাকতে পারে কারণ তার চার্চের ভিতরে তার দিন শেষ এর বাদে আইয়া তা করুক তার মন্দিরের ভিতরে শেষ তারপরে আইয়া তা করুক কিন্তু মুসলমান ইলা নাই যে মসজিদ মে নামাজ ভি পড়ো হোটেল মে শরাব ভি পিও জিসে আল্লাহ রাজি রহে শয়তান ভি নারাজ না হো এটার নাম মুসলমান নাই মুসলমান মসজিদও মুসলমান মসজিদের বাইরে গেলেও মুসলমান তার জন্মর পরেও তার মুসলমান তার মরার পরেও সে মুসলমান তার ইসলাম হইল গিয়া মসজিদের ভিতরে ইসলাম আছে তার মসজিদের বাইরেও ইসলাম আছে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে ইসলাম আছে এনে গেলে হে খাওয়া ঠকিত নাই ওজনও কম দিত নাই তার চাকরিত গেলে এখানে ঘুষ খাইত নাই সে তার গড়ে গেলে তার বউর লোকে ভালো আচরণ করব, সন্তানের লোকে ভালো আচরণ করব, প্রতিবেশী তার রাজি খুশি থাকবো, প্রতিবেশীর লোকে সুন্দর আচরণ করব। ওটা না হইলে ইসলামের বৈশিষ্ট্য। তা আমরা মনে করছি ইসলাম হইলে কি নামাজ রোজা হজ যাকাতের নাম। এটা দেখা যাইব খুব নামাজি খুব ফরেজগার কিন্তু বউর লোকে খুব খারাপ আচরণ। আবার অনেক মহিলা ভাইবা তাই ফরজ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আরও কিছু বানাইল বানাইল নামাজ পড়েন, সব বরাতও বানাইয়া কিছু নামাজ পড়েন, মেরাজর নামাজ রসুল চলাইছে শিখাইছেন না, ওগুলো পড়েন, কথা পড়েন, কিন্তু দেখা যাইব জামাইয়ের কথা শুনেন না। মানুষের হুজুরে জিজ্ঞার করেন, হুজুর আর কোনো নামাজ আছে নেগু পড়তা? নামাজ কিনে বাড়াই যা, কিন্তু যে স্বামীর আনুগত্য করতে হইব এটাও যে ইসলামের বিষয়, এটা লইয়া খবর না। কারণ কি না আমরা আধা খান বুঝছি, ও যে ফার্স্ট অন্ধ মানুষ তারা আতি দেখাত গেছে, তা আতিরে অন্ধ মানুষে আতাই আতাই যে গালামুখা যে আতাইছে, আতাইয়া কইছে আতি লোলা, সেও কইছে আত্মিকু কুলার লাখান, সেও কইছে আত্মিকু পিলারও লাখান, ফাও গিয়া ধরছে কইছে কিন্তু পিলারও লাখান, হে কে গিয়া খানোর এই গীতার মাঝে ডাকনার মাঝে ধরছে দরিয়া কইছে কিন্তু কুলার লাখান। তা আমরার ওলা অবস্থা যে ইসলামরে আমরা যে জেলা বুঝছি ওলা আমল করিয়া, যে জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে। আমার মসজিদ থেকে বাড়াইতে জেলা ইসলাম আছে, আমার গরো ঢুকতে ইসলাম আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে গরো সালাম দিয়া ঢুকবো আল্লাহর নাম নিয়ে ঢুকবো, ওই গরো শয়তান থাকতো না। যে গরো বিসমিল্লাহ কই আল্লাহর নাম নিয়ে খাইব, ওই গরো শয়তান থাকতো না। শয়তানে কইব না খাওয়ার জায়গাও নাই, থাকার জায়গাও নাই, চলো অন্য জায়গায় যাই। আমরা দেখা যাইব আমরা হুরবেলা আমরা যে ছুটু আসলাম হুজুরে কই যা গরো গিয়া সালাম দিয়া ঢুকবাই, কিন্তু কোনোদিন ঢুকছি না সালাম দিয়া। কারণ হুজুরেও দেখছি না কোনোদিন গরো গিয়া সালাম দিয়া ঢুকতে। হুজুরে যদি করতে হয় না আমরা এই কিতাব নেই, আমরা সালামর আমরা তো কয়েক হাজার সালাম আছে। এটা হইল কি ইলেকশনের সালাম, এটা হইল কি বিয়া বাড়ির সালাম, মালবালা মরে বিয়া বাড়ির সালামও বলে। আর একটা হইল কি ঈদের সালাম, ইদানিং ঈদের সালামও পয়সা মিলে, ঈদের সালাম করলে মুরব্বী হলে পয়সা দেন। তো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখছেন যে কিছু কোনো অনুষ্ঠানের সময় গিফট দিতে হইব। আর ইসলাম হইল কি সালাম আসসালামু আলাইকুম কইলে গিফট দিতে হইব, তোমার লাগে ওয়াজিব হইল কি গিফট দিতে ওয়ালাইকুম আসসালাম কইয়া জবাব দিয়া। আমরা হইল কি ইলেকশনের সময় সালাম খালি প্রার্থীয়ে দিবা আর জনগণে লইবা, এর বাদে জনগণে দিবা গুণ ফিরত প্রার্থীরে। কারণ এই বেটা চেয়ারম্যান হয়ে গেছে, এখন তারে সালাম দেওয়া লাগে, হে এখন আর সালামর লগে নাই, কিন্তু এর আগে বুট ফাইবার লাগে সালাম দিছে। আর বিয়া বাড়ি এই আনলে অমুক তালই সালাম মা ওই সালাম ওটা করল্লায়, খালি মাল রুজি করল্লায়, আংটি রুজি করল্লায়, হিসাব করল্লায়, আর এসে দরবার করল্লায় যে ব্যাপারী দিছিলাম 10 খান আংটি পাইছি, 10টা পাইছি না তো 8টা পাইছি, যে দোকান গেলে ওই ব্যাপারী গরমের মাঝে খালি মাইল। কারণ আমরা কোনো কোনো আমরা যে গিফট করি গিফট করি না নি, গিফট সব গিফট হইলে কি একটাও আল্লাহর বাস্তে না। আপনি 2 টাকা দিলেও ফকিরের কাছে কইন 2 টাকা দিয়া কইন দোয়া করিও, কিন্তু তো দোয়ার বাস্তে দিছেন, আল্লাহর বাস্তে দিছেন। আল্লাহ কইছেন ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হয়, আল্লাহর রাস্তায় দিতে হয়। তুমি 2 টাকা দিবা দিয়া রাইতকু তাজুদের সময় উঠিয়া কইবা, আল্লাহ ও বেটারে আমি 2 টাকা দিছিলাম শুধু তোমার সন্তুষ্টির লাগিয়ে দিছি, তুমি আমার ও বিপদটা উদ্ধার করো। আপনি তো অন্য 2 টাকা দিয়া লোকালোক কই দিছেন বেটা দোয়া দিছে আমারে। হিসাব করে রাখুন যে কোন বাড়িতে গেছি, কোন বাড়িতে আমি দিছি। বিয়া বাড়ি আমার ফুটির বিয়ার সময় আমার ফুয়ার বিয়ার সময় তারা ঠিক মতো দিছে নি, কই হিসাব লইন কিনা না? আপনার লইন না, আপনার বিয়ে লইবা, কইবা হ্যাঁ আমরা দিলাম তার ফুটির বিয়াত আংটি একটা, আর হ্যাঁ আমার ফুটির বিয়াত কিতা দিল, কিছু দিল না। তা আমরা তো শব্দ হইল গিয়া গিভ অ্যান্ড টেক, আপনি দিবা আমি মানে বদলা হইব। আমরা দিতাম আল্লাহর বাস্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তোমার বউর মুখ তুলিয়া যদি খানি খাওয়াও, মুখ তুলিয়া খাওয়াইছেন কেউ আছেন নিলা? খুব কম দেখা যাইব। বউ বেমার হইলে হয়তো খাওয়াইছেন কেউ কেউ, আলহামদুলিল্লাহ। বউর মুখ তুলিয়া যদি খাওয়াতে কইছেন একটাও সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমার পরিবার তলে যদি পয়সা খরচ করো এটা হইলে গিয়া সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তোমার আত্মীয় স্বজনকে যদি দান করো, গরিব আত্মীয় স্বজনকে, তাহলে তোমার ডাবল সওয়াব হইব। আমরা খালি শুনছি হুজুরে আর ফিরসাবরে নিয়ে দিলে সবর খাল ওই বড়ো লাউ দিকে ধরছে ফয়লা নিয়ে যায় ফিরসাবর বাড়ির, হুজুরের বাড়িতে নিয়ে মুরুগ নিয়ে খাওয়ায়, নিজের মা বাবার খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তোমার আত্মীয় স্বজনকে যদি দেও তাহলে দ্বিগুণ সওয়াব হইব, ডাবল সওয়াব হইব। একটা হইল গিয়া তুমি সদকা করছো এটার সওয়াব পাইলে, আর একটা হইল গিয়ে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো এটা আর একটা সওয়াব পাইলে। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনি, তো ওয়াজ প্রত্যেক সপ্তাহ শুনি, প্রত্যেক জুম্মাবারে শুনি, তারপরে বছরও তো ওয়াজ মাহফিল। এখন তো কম্পিটিশন দিয়া মসজিদও যদি মানে 10,000 টিকি হুজুর আনতে, সেই মসজিদে আমরা 20,000 টিকি হুজুর আনতে হইব। এন যদি ওইন যে রেডিও বাংলাদেশের হুজুর, তো এনে আনতে হইব টেলিভিশন বাংলাদেশের হুজুর। এইভাবে আমরা কম্পিটিশন করি আর। কিন্তু আমরার মাঝে কোনো ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে, সত্যি কিনা না? কিন্তু আমরার আমল গাইজত কি হইছে? আমল গাইজত কমে। আর কারণ এইটা কি হুজুর আনছি তো আমরা হুজুর গড়িয়া মানে ওয়াজ মাহফিলের লোক হেরার থাকি আমারটা বড় হইতো, হেরার প্যান্ডেল থাকি আমার প্যান্ডেল বড় হইতো, হেরার থাকি বড় সিন্নি হইতো, বললা না নি? এর দ্বারা আমরা আমল তো হইল গিয়া কম্পিটিশন, আমল হইল কি দেখানির লাগে, আমল তো আল্লাহর সন্তুষ্টির লাগি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যদি ইসলাম অনুযায়ী যদি ইসলামের দিন হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি না, তাহলে নিশ্চিতভাবে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে কইছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাত তো বুঝেন, আখিরাত খাসিরিন বুঝেন তো, ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ কইরা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, অন্য কোনো ওয়ে অফ লাইফ, অন্য কোনো জীবন ব্যবস্থাকে যদি কেউ তালাশ করে, ওই যে আমরা দান করতাম আমি কি ইসলাম অনুযায়ী হয়েছে না? আমরা বিয়া বাড়িতে গেলে তো ইসলাম নাই, খালি হইলে কি ইমাম সাহেব খুতবা পড়বা আর একটা দোয়া করিয়া দিবা গিয়া শেষ, এরপরে হইলে গিয়া সব হইলে গিয়ে আমরার জীবন ব্যবস্থা। ইনো ইসলামের কোনো প্রবেশাধিকার নাই, বিয়া বাড়ির আগের দিনও থাকে না, বিয়ার আগের দিনও থাকে না ইসলাম, আর আফতার বাদেও থাকে না ইসলাম। আছে না ইসলাম? হাজি সাহর, হাজি সাহর ফুয়ার বিয়াত ইসলাম আছে, হুজুর সাহর বিয়াত ইসলাম ইসলাম আছে, দেখা যাইব খুব কম ইসলাম আছে, আর বেশিরভাগও নাই। 1000 জন কি একটা দুইটা ভাইবা যে ইসলাম অনুযায়ী। ওর আপনার ফুয়া বিয়া দিয়া ফুরির বাড়িতে কি যদি ফুরির বাড়িতে কি ফুয়ার পর বাড়িতে কিচ্ছু আনন্দিকটারে কিতা কয়? হ্যাঁ, এটারে কিতা কয়? যৌতুক কয় না? যৌতুক নেওয়া কিতা সুন্নত? কইলা তার যৌতুক নিছি না তো তারা দিলাইছে, এখন কিতা করবা? বেটায় দিলাইছে, এ বিয়ার পরে আর একদিন দেয়নি, বিয়ার পরে আর একদিন দিব, এই সময় দেয় এখানে, এই সময় দিছে সামাজিকতার কারণে। না দিলে কুটা দিবা তার বুড়ির আনিয়া, কইবা আর তাকে ফ্লেটিকে যদি ভাঙ্গি যায় কইবা হ্যাঁ বাপর বাড়ি থেকে আসলায়নি, বেল্লাতে যে ভাঙ্গি লইলে ও এটাই বেটায় দিছে যে ফুড়ি যেন এই নাকি আকিতা না হয়, ও কুটা থেকে বাঁচবার লাগি বেটায় দিছে এই গুণ, এটা বাদে আর কোনোদিন দেয় না। আম্বকসি না দিলে কিতা গো তোমার মা বাপেই তো জানি এলাকাত নাই নি, চল ইফতারি যদি নাই কিতা সবর বাড়িতে কি ইফতার হইয়া খাইলাম, ইফতার আপনার আপনার হইলে কি ফার্স্ট ফেড 5 জন গরু মানুষ দিতে হইব 50 কেজি, কেউ দেয় আপনি বেটাগিরি দেখাইতা, আপনি বেয়ের বাড়িতে কি আনিয়া বেটাগিরি দেখাইতা আসে পারে ই দিকির পাড়ার সব বাড়িতে আপনি মিষ্টি পাঠাইবা, হ্যাঁ আমার বেয়ে দিছে, আপনার সম্পত্তি নাই আপনি কিনিয়া আনিয়া 50 কেজি বাটেন না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে তার বিবেকলরে কইছেন যখন তরকারি রান্ধো তখন জুল একটু বাড়াইয়া দিও, যে অন্তত আশেপাশের মানুষের জুল দিতে পারবা। রসুল গাইছেন নিজের ডেকটা কি দিবার লাগে, আমরা হইলাম কি বেয়ের বাড়িতে গিয়ে নিয়ে ফুটানি মারতাম, কত মানুষে কষ্ট করিয়া খান দিয়া আনিয়া দেয়। গরিব মানুষের কম্পিটিশন, আপনার চৌধুরী মানুষ আপনি লন্ডনী মানুষ আপনি আনিয়া দিলাইছেন, এখন লাগাবাড়ি গরিব মানুষ সেও কিতা করা লাগে, তারও আপনার লগে তাল মিলাইয়া চলা লাগে, এখন বেচিয়া হোক আর খান দিয়া হোক আর খরচ করিয়া হোক তারও দেখা করা লাগে। জন্মিয়া জন্ম হয়ে গেছে, আপনি বেয়ের বাড়িতে কি কিছু আনলে মনে করছেন যৌতুক, আর বেয়ের বাড়ি যে 100 জন লইয়া গিয়া খাইলা এটা যৌতুক নাই? এটা কি যৌতুক নাই? বরযাত্রা কি ইসলামও আছে? বরে গিয়া 50 জন 100 জন লইয়া গিয়া খাইতা এটা আছে, এটাও যৌতুক। আমরা খালি মনে করছি মাল আনলে যৌতুক, যে মাল কি আর বেটা দিলাইছে, তোমার বেটা কইছে নিজে 100 জন লইয়াইও, আর 100 জনটা দাওয়াত দিলে তুমি দেখতে এখানে তুমি কইবা না আমরা এটা এটা ইসলামও নাই, ইসলামও আছে ছেলে বিয়া করবো, ছেলে বিয়া করার পরে ছেলে অলিমা করবো, ছেলের বাড়ি খানি আয়োজন মেয়ের বাড়ি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান দিতে কথা যে আমরা কই আছি, আমরা তো মনে করি আমরা ফার্স্ট ক্লাস ইমানদার, আমরা মনে করি যে ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ি আর ব্যস্ত খালি আমরা লাগি বাড়সার খালি কিলা খালি ব্যস্ত যাইতাম ফেরেশতা খালি ওয়েলকাম জানাইরা, কিন্তু আমরা জীবন ব্যবস্থা যদি দেখি যে দেখা যাইব ইসলাম থেকে অনেক দূরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ এটা কবুল করতে নাই। আপনার এই আনুষ্ঠানিকতা, আপনার এই সামাজিকতা, আপনার এই ইবাদত যদি যদি ইসলাম অনুযায়ী না হয় তাহলে আল্লাহ কবুল করতে নাই। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে ইসলাম ছাড়া জীবন ব্যবস্থারে জীবন যাপন করব সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আখিরাতের ক্ষতিগ্রস্ততাকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, ইসলাম হইল গিয়া কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কিতা কইছেন রসুলে কিতা কইছেন ওটা হইল ইসলাম। ইসলাম রে সব থেকে বালা করি মানছেন খারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব হইতেইব সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের আল্লাহন। তারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী আসতা এবং তারা কোরআন সুন্নাহর সবথেকে ভালো করে বুঝছেন, সবথেকে ভালো করে তারা মানছেন। আমরা মনে করি আমরাও সবথেকে ভালো করে বুঝছি। এর দ্বারা দেখা যাইব যে তারার যুগে অনেক জিনিস ইসলামের নামে আসেন না, আজকে আমরা দেশে ইসলামের নামে অনেক জিনিস আছে যেটা তারার যুগে আসেন না। এর দ্বারা আমরা ফিরিয়ে যাইতে হইব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের কাছে, ফিরিয়ে যাইতে হইব সেই যুগের জায়গা। সেই যুগে যেটা ইসলাম আসেন আজকেও এটা ইসলাম, আর সেই যুগে যেটা আসেন না, রসুলে যে ইসলাম রাখিয়া গেছেন না, সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করছেন না, এইটা কোনোদিন কশ্চিনকালে ইসলাম হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যে আমল আমার নির্দেশনা নাই ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফ্যান লাইট বানাইনি এখানে লেগে আইছেন না, রাসূলে আইছেন ইবাদত কিলা করতে হইব, আমল কিলা করতে হইব, আল্লাহর ইবাদত কিলা করতে হইব সেটা শিখা লাগে। ইবাদতের ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য তরিকা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্য বুঝ হইল কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের বুঝ। এটা না হইলে ইসলাম। ইসলাম মানলে কিতা লাভ হইব? ইসলাম যদি আমরা মানি আমরা লাভ হইব গিয়া দুনিয়ার কল্যাণ হইব, আখিরাতেরও কল্যাণ হইব। হাসানাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ারও ভালো হইব আখিরাতও ভালো হইব ইসলাম মানলে। আর ইসলাম যদি না মানি খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হইব আখিরাতও ক্ষতিগ্রস্ত হইব। এলাকার অনেক মানুষ আছে বেটায় লেখাপড়া করাইছে, আমি জানি আমার আত্মীয় স্বজনের মাঝে আছে, ডাক্তার বানাইছে, ডাক্তার বানানির পরে বেটায় বিয়া করছে, বিয়া করি আনলে এখন বউ আর হৌ রড়ি লইয়া থাকে, মা বাপ এক জায়গায় আছে, মা বাপের খোঁজখবর রাখে না। কিতা হয়েছে? কারণ কিতা যে ছেলেরে বহুত ফোড়াই গাইছেন কিন্তু ইসলামী গাইছেন না। ইসলামী গাইলে মা বাপরে ছাড়িয়ে থাকতে পারে, ইসলাম যে ইচ্ছে তার জান্নাতরে ছড়িয়ে যাইতে পারবো, তার পিতা মাতা হইলে জান্নাত, সে জান্নাতরে তো গেছে। কি করতে হয় যে তাই সব তাই গেছেন, সব পড়া পড়াইছেন, সায়েন্স আর্টস কমার্স সব তাই গেছেন কিন্তু ইসলামই গেছেন না। ইসলাম যদি একাইতাম পারি, আমরা নিজে ইকতাম পারি, নিজের পরিবারে ইসলাম চর্চা করতাম পারি, তাহলে আমরা কিতা লাভ হইব? মরার পরেও লাভ হইব। মরার পরে বাচ্চা দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। নেক সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা থাকে, একটা এর মাঝে একটা হইল গিয়া উপকারী ইলম, একটা হইল সাদকায়ে জারিয়া, আর একটা হইল নেক সন্তান যে তার লাগি দোয়া করে। তো সন্তানদের তো নেক বানাইতে হইব। কিলা নেক বানাইবা? আসলো গড় থেকে বার হইয়া দরজাটারে লাগাইয়া ফজরের নামাজও আপনি আইন, আপনার গরো সব গুমো থাকে, আপনি খেউরে ডাকেন না, আপনার ফুয়া ফুড়ি সব গুমার, তারা 7 বছর হইয়ালে নামাজ তারা পড়বার লাগে আদেশ করতা, 10 বছর হইলে না পড়লে আপনি ফিটাইতা, আপনি তো তারারে আগলো সরি গুম বানাইয়া দিরা, হইরাই গো ঘুমাইছে লেট করিয়া, এখন উঠলে কিতা হইব? সামনে পরীক্ষা আছে, স্কুলও যাইতে হচ্ছে, পরে গুমা উঠব নে, মায়া করিয়া তুই আইরা। তাহলে এই বাচ্চার কারণে জাহান্নামে যাইতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হইব। আর এই সন্তানে আপনার মরার পরে তো দোয়া করতো না, এই দোয়া করাইব হুজুরে দিয়া। তো হুজুরে যখন দোয়া করবা, হুজুরে কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন ইফায় কিতা কইব কই না কেনে? হুজুরে যখন দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন ফয় কিতা করব? আমিন কইব না? আমিন কইলে খার মা বাপ মা কইল, কারণ এটা কইছে আমিন কবুল করো। তো হুজুরে কইছে আল্লাহ আমার মা বাপরে মাফ করো, আর এটা কইছে আমিন কবুল করো, তো তারটা হইব। বাড়া দিয়ে খাম খরানি যায়, বাড়া দিয়ে কি ইবাদত করা যায়? দোয়া হইলে কি ইবাদত? দোয়া নিজে করতে হইব। আমরা এখন বুঝছি না, মনে করছি দোয়া হুজুরে করলে ভালো হইব, আর দোয়া শিখছিও না, করতাম খান থাকিয়া ফলে তো শিখছি না, আর নায়িকার কারণে যেন গেলাম হুজুরে দিয়ে দোয়া করাইলাম। কারণ আমার বাড়িতে খানি গেছেন আপনারা, খানি খাওয়ার পরে কইলে ওটা দোয়া করল কাতুই হুজুরে, কইলে খেয়ে আসেন, সে যদি পাওয়া যায় মাদ্রাসাত ফরসইনুল্লাহ তো তান্ডে দিয়ে দোয়া করল্লা, নাইলে যদি কেউ নামাজি পাওয়া যায় তাই আত্মুলামারি দোয়া করিল্লা। আর সহজে দোয়া হইল কি আত্মুলামারি দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাইছেন যদি আপনি আমার বাড়িতে গিয়া খাইন, আমি যদি আপনার বাড়িতে গিয়া খাই, তে যারা খানি রান্ধিয়া দিছেন, খারা যারা আনিয়া নিয়া সার্ভিস করে দিছেন, তারা লাগি দোয়া হইল আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি। আমরা তো কিছু না, এই দোয়া করতাম কিলা। আবার যদি আমি আপনার বাড়ি গিয়া খাই, আপনার যেহেতু সম্পদ খাইছি, আপনার লাগি দোয়া করবো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়া তো জানি না, তো যেহেতু জানি না শর্টকাট দোয়া হইল কি আতুল্লাহ মারি দোয়া করা, এই কিন্তু সবাই জানে আল্লাহ মালো বরকদ্দ রুজি করো, তা বরকদ্দ করলাম। তো এটা খার তরিকা হইল, এটা রসুলের তরিকা হয়েছে। রসুলের তরিকা হইল আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তারা যে রিজিক দান করছো তার মধ্যে বরকত দান করো, ওয়াগফির লাহুম তার মাফ করো, ওয়ারহামহুম তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আমরা তো এগোচ্ছি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা দোয়াই খাইছেন। বিয়া বাড়িতে গেলা, বিয়া বাড়িতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর এবং কনের লাগি দোয়াই খাইছেন, যে বর কনের কিতা দোয়া করতা। আমরা খুতবা পড়িয়া ইমাম সাহেব সবরে লিয়ে দোয়া করিল্লা, লেমটা বেটি ওগিও আতুল আমারই বই রইছে দোয়া করতো। লেমটা বেটি নাই বিয়া বাড়িত, গনিয়া শেষ করতে পারতা না, ওগিও আতুল আমারই বই রইছে কিতা দোয়া, আর দোয়া সবাই আতুল আমারও। দোয়া ইবাদত, একাগ্রতার সাথে করতে হইব, এটা আদব আছে, আদব মেনটেন করতে হইব। আমরা মনে করি ইয়ারিতে ইয়ারকি মারি, ইয়ারিতে ইয়ারকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা তোমার দোয়ার সময় কইবা আয় আল্লাহ তুমি, তখন খুব সুর দিয়ে দোয়া করেন কিনা না। যে যত বেশি সুর দিয়ে দোয়া করতে পারে মানুষ কয় বা একটা দোয়া হয়েছে। এখন আপনার কাছে ঘর একটা ফকির আইছে বা আপনার ফুয়া আইছে, ফুয়া এলো বাবা গো আপনি আজকেও আমারে 10টা টাকা দিতে হইব। আপনি কইবা ইয়ার কি মানুষ নীতি আমার লোকে। সুরে সুরে যদি আইয়া ফুয়া ইয়া কয় যে আমার আজকে স্কুলের বেতন দিতে হইব, ফুয়ার লাঠি লেগে দৌড়াইবে না। তা আল্লাহর কাছে আপনি দোয়া কররা, আপনার চোখ দিয়ে ফানি বার হইতো। আপনি আল্লাহর কাছে দোয়া করতে, ইবাদত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আল্লাহরই দেখরা, আর যদি এটা না পারো আল্লাহ তোমারই দেখরা। আর তুমি সুর দিয়া যে দোয়া কররা, আত মালিশ করে করে দোয়া কররা, আর সুরে তুরে তালে তালে দোয়া কররা, আর হইরা যে দোয়া হয়েছে আজকে আত বিষ হয়ে গেছে, আর তুলা মারি রাখতে রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই কইছেন, দোয়া কইছেন ইবাদত, দোয়া হইছেন ইবাদতের মূল। আর দোয়া করতে হইব রাসূলের তরিকায়। রাসূলের দোয়াই কইছেন বিয়া বাড়ি গেলে দোয়া করতা যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়া পড়তা। রাসূলে কইছেন বাথরুমে বাইতে কিতা দোয়া করতা। আপনি যদি বাথরুমে দোয়া না করিয়া আপনি যদি আতুল্লাহর কোনে আইলা বাথরুমে ঢুকিয়া ঠিকমতো যেন টয়লেট পেশাব উজাব ঠিকমতো হয়, তুমি আমারে ঠিকমতো আবার ইন্দেগি বার করে দিও, হুনছি না শয়তান আছে আমারে হেফাজত করিও কইয়া যদি আপনি দোয়া করিয়া বিরাহমাতিকে ইয়ার আমার রাহিম কইয়া বাথরুমে ঢুকিতে হইব। কেন হইতো না? এটা রসুলের তরিকা নাই। রসুলের তরিকা হইল গিয়া ইনো আপনি যে দোয়া আছে ও দোয়া পড়িয়া ঢুকতাম। রসুলের তরিকা হইল গিয়ে টয়লেট থেকে বাড়াইয়া যে দোয়া আছে ও দোয়া পড়তাম। কিন্তু আমরা কিতা করছি, আমরা ইনো আমরা নিজেরা বানাই নিছি। এই জায়গাত বানাইছি না, কিন্তু যে জায়গাত ফারি না, যেগুলো শিখছি শিখছি, আর যেগুলো ফারি না ইনো আমরা নিজেরা বানাই নিছি। বানাই মনে করি আর নেক আমল করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ হইব, আখেরাতেও কল্যাণ হইব, মরার পরেও আমরা পাইব। আর যদি আমরা মনে করি আর আমরা অ্যাকাউন্টও বহু জিনিস তৈয়া দেয়, আর ফুয়া নাতি নশা সবরে তৈয়া দেয়, আর খুব খুশি ফুয়ায় ব্যাংকে চাকরি করে, ফুড়িয়ে এস্টাবলিশ সপ্তাহ তৈয়া দেব, কিন্তু আখেরাতে গেলে দেখা যাইব এইগুলোর লাগে আরও আজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগে। আর ইবাদতটা হইব, আমরা একটু আগে আলোচনা করছি, ইবাদতটা হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সামাজিক তরিকায় নয়, বাপদাদার তরিকায় নয়, বেশিরভাগের তরিকায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল ফাটাইছিলা তারারে কইছেন, নবী এবং রাসূলরা আইয়া কইছেন কিতা। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলিয়া ধরছেন যে তারা কইছেন যে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তারা জাতিরা কইছেন তোমরা আও আল্লাহর দিকে রসুলের দিকে। তখন তারা ওটা কইছে মা ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমরা বাপদাদার রাস্তার উপরে আছি। আল্লাহ কইরা আও আলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ুন ওয়া লা ইয়াহতাদুন, তারা বাপদাদার আকলও আসিল না, তারা হেদায়েতের উপরে আসলো না। আমরা আজকেও মাত্র সময় কইবা এ অত বুজুর্গানে দিনে বুজরা নানি, আপনি এই অত লম্বা লম্বা মাতিরা বা আপনি অত দা মাতিরা, ইতা কিতা আলেমুল্লাহ হলে বুঝরা নানি, ইতা কিলা আমরা বাপদাদাই বুঝছেন নানি যে তার আর কিতা হইব। বাপদাদা যদি ভুল করিয়া তখন না জানিয়া করিয়া তখন আল্লাহ মাফ করে দিবা, কিন্তু আপনি আমি তো জানছি, আপনি আপনার জানার পরে আমরা চেষ্টা করতে হইব না, আমরা এই হিকার লাগি চেষ্টা করতে হইব না, এটা মানার লাগি চেষ্টা করতে হইব না। اللہ سبحانہ و تعالی ہمارے توفیق دان کرو کا مربی اگلا کوئی ہمارا کلا ہے تو شیش بوش ہے چیخن کلا مانتا ہوں جوبک اگلا کوئی এখন تو বয়স হয়ে গেছে এখন কি দা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল যখন 70 বছর ও 60 বছর ও 40 বছর ঈমান গ্রহণ করেন তারা তারপরে ইসলামিক সুন্নানি তো আজকে এখানে আমরা পড়তাম না আমরা দুনিয়া সবটা একদম পারি কিন্তু ইসলামিক এর লাগি আমরা গাফেল এতে আমরা উচিত হইল গিয়া আমরা মসজিদে ইমাম যারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা কইবা যে আমরা জন্য শিখাইনি তবে একটা জিনিস কইবা যে ইমাম সাহেব আপনি আমরা শিখাইবা কিন্তু আপনি দরাইবা না দরাইলে কিন্তু আমরা বাকি যাবো এখানে আগে কই দিবা কারণ আমরা অভিজ্ঞতা হইলে কি বয়স্ক মানুষগুলোরে জিকার করলে যদি পারেন না তখন আর এরপরে বাকি যায় না আর তা কই না এটা কইবা যে আমরা মুখস্থ করক আস্তে আস্তে শুনতে শুনতে এক সময় কি হয়ে যাব মুখস্থ হইব শুরু করক যে আজকে দোয়াই কি আমরা যে আমরা ভাত খাওয়ার কিতা দোয়া করতে হইব ঘুমাইতে কিতা দোয়া করতে হইব বিয়া বাড়ি গেলে কিতা দোয়া করতে হইব ঘরবাড়ি দাওয়াত গেলে কিতা দোয়া করতে হইব আমরা গাড়ি চললে কিতা দোয়া করতে হইব এগুলো শিখতে হইব এগুলো জিকির এগুলো আমরা দৈনন্দিন আমল সকাল সন্ধ্যার জিকির আছে নামাজ পড়ে জিকির আছে নামাজ পড়ে দেখবা আমরা দেশের মানুষে সুন্নত নামাজ পড়িয়া বইয়া আত বইয়া গণেন যেটা গন্ত আসিল ফরজ নামাজ পড়ে না জানার কারণে কি দেওয়ার সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জিকির করেছেন কীভাবে করতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ ওয়াহতা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা যে আমরা আলোচনা করতে আসলাম যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দ্বীন হিসেবে মনোনীত করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করে সৃষ্টি করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানদের সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করবার লাগে আর ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইতে হইলে দুইটা শর্ত অন্যতম দুইটা শর্ত হইল এক নম্বর শর্ত হইল কি ইবাদতটা করতে হইব শুধুমাত্র আল্লাহর লাগে খালেসভাবে খালেসভাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে করতে হইব আর দ্বিতীয় শর্ত হইল কি ইবাদতটা হইতে হইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যদি এটা ইখলাস খালেস যদি নিয়ত না থাকে তাহলে এটা শিরক হইব আর এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না হয় তাহলে সেটা হইব বেদাত এটা হইব ইবাদত হইতে হইব শিরক মুক্ত ইবাদত হইতে হইব শিরক মুক্ত তাওহীদ তাওহীদি ইবাদত হইতে হইব আর ইমান হইতে হইব বিশ্বাস হইতে হইব শিরক মুক্ত তাওহীদি ইমান আর আমল হইতে হইব গিয়া বেদাত মুক্ত সুন্নতি আমল বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শিরক মুক্ত তাওহীদি ইমান গ্রহণ করার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আমরা সমাজও আমরা অনেক জিনিস প্রচলন আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার লগে মিল নাই অনেক জিনিস আমরা সমাজও আছে এর মধ্যে যদি দুই একটা জিনিস কই আপনার ভিতরে দেখা যাইব যে আমরা দেশে একটা খতম আছে চিনেননি যে খতমে ইউনুস খতমে ইউনুস কিতা করেন যে একটা দোয়া ইউনুস আমরা দেশে আইয়া হয়ে গেছে খতমে ইউনুস আসিল একটা কিতা ইউনুস দোয়া ইউনুস হয়ে গেছে খতমে ইউনুস দোয়া ইউনুস ইউনুস আলাইহিস সালাম মাছের পেটো বিপদ পড়িয়া আল্লাহ কিতা করছেন তাই নদী দোয়া করছেন কিতা দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হইল গিয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া কিতা থেকে দোয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া মাছের পেটো গেছেন পানির ভিতরে মাছের পেটো হন থেকে দোয়া করছেন ইউনুস আলাইহিস সালামের দোয়া করছেন না করাইছেন আপনাদের এলাকার শিক্ষিত সচেতন মানুষ সকলে ফোকা চাই ইউনুস আলাইহিস সালামের দোয়া করছেন না করাইছেন করছেন বিপদ ইউনুস আলাইহিস সালাম না অন্য কেউ ইউনুস আলাইহিস সালাম দোয়া করাইছেন খারে দিয়া ফারক হইরে দিয়া হ্যাঁ নিজে করছেন যে আমরা খতমে ইউনুস যখন করি তখন আমরা নিজে করি না কেউ দিয়ে করাই তো বিপদ আমি আর খরাই আর খারে দিয়া যে বিপদ নাই তারে দিয়া হাজা কিনা না আমার কথা যদি যুক্তি কইবা আমরা এমন কোনো প্রোগ্রাম করি না যে প্রোগ্রামও আপনার অবশ্যই আপনার রাইটস আছে অধিকার আছে আপনি প্রশ্ন করার আপনি আমরা জিজ্ঞার করবা আমরা আলোচনা করে কিছু সময় দিব ইনশাআল্লাহ তাআলা তো ইউনুস আলাইহিস সালাম বিপদ পড়লা ইউনুস আলাইহিস সালামে বিপদ পড়িয়া এইভাবে দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আমি এইভাবে আমার মুমিন বান্দাদেরকে যদি বিপদ পড়িয়া আমারে ডাকে আমি তারারে বিপদ থেকে উদ্ধার করব তো বিপদে পড়লাম আমি আর খতম ফড়াইলাম আর পাঁচজনে দিয়া আর তারা গীতা কইরা পাঁচজনে কইরা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করি আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বিপদকে আমি জুলুম করছি আমি আর স্বীকৃতি দিরা জালিম হয়ে গেছে খারাপ হইরা যেদিন বিপদ নাই দেন কিয় দেয় কইরা ফ্রি কইরা না পয়সা লাগে পয়সা লাগে দেন কইরা যে আমরা জালিম হয়ে গেছি আমি জালিম হয়ে গেছি তাই জমছে দফিরা তারপরে এটা কতবার পড়লে যে খতম হয় এটা হইলা এখান থেকে এটা যতবার বিপদ পড়িয়া যতক্ষণ ইচ্ছা আপনি এটা ফলক্কা কিন্তু এটা আপনি যে অতবার পড়লে এটা খতম হইবে এটা ফাইলা এখান থেকে দুয়াই ইউনুস এটা ইউনুস আলাইহিস সালামের দোয়া এটা অতবার পড়লে যে খতম হইব রাসূলে কইছেন এটা কি সাহাবায়ে কেরামলে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিপদ পড়ছেন তায়েফের ময়দানে গিয়া তাই খতম ইউনুস কতজনরে দিয়া সাহাবায়ে কেরামলে দি পড়াইছেন নি আর রাসূলের সাহাবীসকল বিভিন্ন সময় বিপদে পড়ছেন না নি তে তারা কি তা খতম পড়াইছেন নি আমরা জেলা ফুয়ার বউ যদি লন্ডন ঝগড়া করে তে বাংলাদেশও খতম পড়াই না আর অন্য বইয়া কইরা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমির জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এটার নাম হইলে আমরা দেশের ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মোরাবাড়িত খানি ফাটাইও আর আমরা কি তা মোরাবাড়িত গিয়া খাই রসুলে কইছেন মোরাবাড়ি 3 দিন পর্যন্ত খানি পাঠাইও কারণ তারা শুকা হতো 3 দিন পর্যন্ত তারা কিতা করতে পারে চুলাত আগুন না দিতে পারে তার অধিকার আছে তাই আমরা 3 দিন পর্যন্ত আশেপাশের মানুষে কিতা করতাম খানি পাঠাইতাম আমরা 1 দিন ফাটাইলে হয়তো ফাটাই কিন্তু 3 দিন পর্যন্ত আমরা জানি না আপনাদের এলাকাতে আছে কিনা না আমার এলাকার 3 দিন পর্যন্ত কেউ ফাটায় না 1 দিনও ফাটাই 3 দিন পর্যন্ত আপনি ফাটাইতে পারেন আর কইছেন মোরাবাড়ি গিয়া আর আমরা কিতা করি মোরাবাড়ি গিয়া খাই যদি 3 দিনের পয়লা দিন নাও খাই অনেক সময় আছে আশেপাশের আমরা এটা প্রচলন আছে লাগাবাড়ির মানুষে বা লাগাগড়ের মানুষে খাওয়াইলেন মোরাবাড়ি যেদিন কিন্তু 3 দিনের দিন আমরা খারবাড়ি গিয়ে খাই 3 দিনের যে সিন্নি হয় এটা কি তার লাগাবাড়ি গিয়ে খাই না মোরাবাড়ি গিয়ে খাই গরিবর বাড়ি খাই চান্দা তুলিয়া খাই সবে চান্দা দিয়ে হইলেও গরিবর বাড়ি গিয়ে খাইব এখন খোকা চাই বেটা মরে গেছে বেটার যে সম্পদ রাখিয়া গেছে একটা বেটার ছোটো ছোটো বাচ্চা এটা খার সম্পদ এখন বেটার দম বাড়াইয়া যাওয়ার পরে এই সম্পদ একটা খার এতিমর মাল খাওয়া কি যায় আছে আমার চাচার করো ভাই আমার লাগাবাড়ে ছিন্নি হয়েছে এ মাদ্রাসাত পড়ছে ছিন্নি খাইয়া আইয়া কর তুমি যে ইতারা নিয়ে আমি খাইয়া আইছি আমি পকেট থেকে 2 টাকা বার করে দিয়া কইলাম ওই না তোমার আল্লাহর কাছে 2 টাকা দিছি কয় হ্যাঁ আমি তোমার 2 টাকা আল্লাহর কাছে নিতাম ওখানে আমি বললাম 2 টাকা নিতাই নাই ফকিরের টাকা তুমি নিলাই না ফকিরের খানি খাইয়া ইল্লাই যদি মোরাবাড়িত যদি খানি তাকে তাই কইল কি সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন ফকির এবং মিসকিনের লাগিয়া তো সদকা তুমি আমার কাছে নিরায় না কিন্তু সদকার খানি খাইয়া ইরা চেয়ারম্যান সাহেব গেলে আত্মীয় স্বজন গেলে তরকারি আর ওটা কম না বেশি এই তরকারি কিন্তু গরিব লেখা পাইছেন না আমার জীবনে দেখছি না যে কোনো সিন্নিত সওয়াব হইছে করিয়া আল্লাহি আমার জিন্দগিতে দেখছি না গুনাহ ছাড়া নাফরমানি ছাড়া জুলুম ছাড়া কিছু দেখছি না বেটিন বেটাই না খান হইয়া তারপরে মারামারি এগিয়ে প্যাকেটও আড়াই দিছে ভলন্টিয়ার বাহিনী এগিয়ে আর ফিটা মারের হরহাই তুই দুই সন্তান লইছস খানে তেগো কিতা করছস খানে তে জুলুম অত্যাচার হার দেখবা যে যারা ইনো আইসে অধিকাংশ মানুষের নামাজ নাই নামাজের খবর নাই সিন্নিত কিন্তু ঠিক আগে আমরা হরিতা খতম পড়াইতা তো খতম পড়াইয়া দেখতাম যে সারা রাত বুলা বুলা মানুষ যারা গুম লাগে না ইন্টাইন বইয়া কোরআন হুনরা তাই হুনরা কি তার হুনার তো এবিলিটিও নাই আর ফজর ইয়ালে দেখা যায় যে আস্তে বাড়ি ভরে গেছে না এই মানুষে সিন্নি খাইবার লাগে এই লেগে আমরা ইসলাম 40 দিনের দিন 3 দিনের দিন আবার কিতা করতে হইব আখনি করলে হইতো না এদিন ক্ষীর করতে হইব আর এদিন কুইয়ার তারপরে নাইকল তারপরে অতা দিতে হইব ফল অতা দিতে হইব ইন্দু হল্লা খান এটা এগুলো ইন্দুতে কি আইসে এগুলো হইলো 10 হাত বাবন আর 40 হাত মোল্লা মানে এটা 10 দিনের দিন করে আর আমরা 40 দিনের দিন করি আমরা 3 দিনের দিন করি এখন অনেকে কইব আমরা 3 দিনের দিন করি না অন্য দিন করি মানুষ মারা গেলে তার লাগি দোয়া করতে হয় তার লাগিয়া সদকায়ে জারিয়া কিছু করতে হয় তার লাগি খানির আয়োজন করিয়া তারপরে ইনো জুলুম অত্যাচার সুন্দর করে খাওয়াইলে তো ঠিক আছে খাওয়ানি হইলে কি নেক আমল কিন্তু খাওয়ানি তো সুন্দর সুশৃঙ্খলভাবে খাওয়াইতে হয় তুমি গরুকে বাটিয়া মানুষের বাড়িতে ফুঁসেই দাও না কেন কিন্তু এগু নাই আমার বাড়িতে খাইতে হইব আর খানির আগে লম্বা খাওয়াইতে তো খাওয়াইতে তার উপরে লম্বা করে দোয়াটা হইতে হইব জানাজার নামাজও আমরা যে দোয়া পড়তে হয় নামাজও জানাজার নামাজও গেলে আমি কোনো তৃপ্তি পাই না জানাজার নামাজ দেখালে শুরু হইবার আগে শেষ হয়ে যায় জানাজার নামাজ আমরা যে জানাজার নামাজও মানুষ যায় 100 জনের মাঝে 80 জনের জানাজার নামাজ জানে না কিন্তু যদি ফোন দিয়া কয় আমি আইয়ার 2 মিনিট দেরি হতো আর যদি অপেক্ষা করেন না মাইল লাগাই দিব। খুব চেয়ারম্যান সাহেব আইরা বা একটু অপেক্ষা করো। চেয়ারম্যানের যদি আপনি তার বোম মারেন হে কইতে পারতো না জানাজার নামাজ কিলা পড়েন, কোন দোয়া পড়েন, কোন ফলা তকবীর দিয়া কিতাব পড়েন, দ্বিতীয় তকবীর দিয়া কিতাব পড়েন, তৃতীয় তকবীর দিয়া কিতাব পড়েন কইতে পারতো না। ইভেন কি আমরা যারা চর্চা করি, আমরা যারা জানাজার নামাজ জানি, তারাও আমরা সঠিকভাবে জানি না যে জানাজার নামাজে যে সঠিক দোয়া পড়তে হইব এটা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মাইয়াতের লাগি খালেসভাবে দোয়া করো। আমরা জানি ওটা দোয়া করো থাকতে ইখছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা, এটা খালি ওই যে মাইয়িতিনা শব্দ ছাড়া আর মাইয়াতের লাগি কিচ্ছু নাই। এটা সব উপস্থিত অনুপস্থিত হুরু বড় সবর লাগি দোয়া আছে, কিন্তু মাইয়াতের লাগি নাই। মাইয়াতের লাগি খাস যে দোয়া হইছে এই দোয়া আমরা জানিও না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু, এই দোয়া আমরা জানিও না। জানি না দেখিয়া জানাজার নামাজের পরে আবার দোয়া নাইলে মাইয়তরে দাফন করি আবার নিজেরে বানাইয়া আর দোয়া আমরা চালু করছি। সম্মানিত উপস্থিতি, আপনার ধরে আমি এই কথা কওয়ার লাগি ইনো আইছি না যে আপনার তো আমার কথা শুনিয়া সপ্তাহ বাদ দিলাইতা, এই কথা কইবার লাগি আইছি না। আপনার ধরে আমি জাস্ট ওখান কইয়ার যে আমি যে কথাগুলো কইয়ার ওখান চেক করুকা। আপনার বাড়ির খান্দাত একটা মূল্যবান জায়গা যদি থাকে আর শুনেন যে জরিফ আইছে, জরিফও তখন যে এই জায়গায় কান্ত বা লাগাবাড়ির চাচা খাইরা, কিন্তু চাচা খাইছেন, দাদাই খাইছেন, দাদার বাপে খাইছেন, মানে আখতা যদি ইয়া খাইব আপনারা খয় বা এই জায়গায় কেন মনে হয়তো তোমার তানত আপনি কিতা করবা বই থাকবা, লোকালক খইবা আসাও কাগজ বার করে দেখো তে আপনি যাইবা এসিল্যান্ডও বিভিন্ন জায়গা তদন্ত করে দেখবা। যদি ফাইলাইন জায়গা আস্তা এলাকার মানুষ যদি ইয়া বুঝায় যে বা এখান তো তোমার তুমিও দেখা তোমার ছোটোবেলা থাকি তারা খাইরা, আপনি কইবা না আর বা আমার বাপ দাদাই বুঝতা না দেখিয়া খাইরা তা। এখন আপনার বাপদাদা শিক্ষিত সচেতন, এরারে কইরা যে না এরা বুঝতা না রে বা না বুঝার কারণে তারারে ঠকিয়া খাইছে। কেউ দা এই জায়গায় কারোর দাম হইল গিয়া 2 লাখ টাকা, আপনি 2 লাখ টাকার জায়গার দায় এখন আপনার বাপদাদারে আপনি বানাই দিলা যে তারা বুঝছেন না। আর আপনি একটা ইবাদত যে ইবাদতের কারণে আপনি জান্নাতও যাইতা, আপনার আখিরাতের জীবনে সুখী হইতো, এগুলা গিয়ে একটু চেক করতা না? আপনি চেক করুকা, আমরা কইয়া না মানে আমার কথায় বাদ দিলাইতা। আপনি চেক করুকা, যাচাই বাছাই করুকা যে কথাগুলো আমরা কইছি এই কথাগুলো রেকর্ড হর, এই কথাগুলো সোশ্যাল মিডিয়া যাইব। আপনি চেক করুকা যে আপনি আমি যে ইবাদত করি আর ইবাদতের নামে করি আর আমরা মনে করি আর তো আমরা নেক আমল করি আর, কিন্তু এটা কি নেক আমল না খালি আমল হর? এই আমলে আমার জান্নাত লইয়া যাইব নি, এই আমারে খবরও সাহায্য করবো নি, এই আমারে আমার মতো সময় সাহায্য করবো নি, এই আমারে আখিরাতেও সাহায্য করবো নি, আমার মিজানুল ফুলসিরাতেও আমারে সাহায্য করবো কিনা না, এটা আমারে দেখা দরকার কিনা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা যেন এই ব্যাপারে সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা শুনছি এর মাঝে সত্য সঠিক যেটা শুনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গ্রহণ করার তৌফিক দান করুক। ভুল যদি কিছু ইয়ে থাকে সেটা আমার পক্ষ থাকি শয়তানের পক্ষ থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাফ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মারা গেছেন তারা মাফ করে দিক, জান্নাতুল ফেরদৌস দান করুক। যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক, যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণমুক্ত করে দিক। পৃথিবীর বিভিন্ন প্রান্তত মুসলমান সকল নির্যাতিত আছে, নির্যাতিত মুসলমান সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করুক, জালেম সকলরে ধ্বংস করুক, কাশ্মীরের মুসলমান সকলরে সাহায্য করুক, তারার প্রতি রহম করুক এবং জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেশের মাঝে, আমরা সমাজের মাঝে, আমরা পরিবারের মাঝে শান্তি বর্ষণ করে দিক। আমরা কোরআন সুন্নাহর পথে পরিচালিত করুক, আমরা সত্য সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।